হ্যাঁ, কেমন আছো? আপনি কল দিয়েছেন, আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা, তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। বলুন। নতুন উপন্যাস বের হতে যাচ্ছে, নাম মুখোশ। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা তখন বলবো না। তুমি কাল রাতে, মানে এই সময় আমার বাংলোয় চলে আসো, তখন দেখাই আর তোমাকে একটু পড়ি। মুশকিল কি জানো, আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে, রাতের নির্জনতা লাগে। অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম মুখোশ রাখার কারণ কি? যদি তুমি রাতে সময় দাও। চারিদিকে সব মুখোশের খেলা, বিষাক্ত চেহারায় আমার ভেতর আমি কেবল বিশেষ হয়ে যাই। কবে ছুটে যায় দূরে, বহু দূরে, মহাশূন্যে একাকী, রোজকার অভিনয় ভেঙে ঘুমের ভেতর জেগে থাকি। আমি পুরস্কারটা চাই, নোবেল পুরস্কার। মাদাম তুসো জাদুঘরে আমার মূর্তি থাকবে, পৃথিবীর সকল দেশে দেশে আমাকে নিয়ে গবেষণা হবে। আমি ইব্রাহিম খালেদি।